কি মিস্টার মদন মিত্র, নিজের পাড়ায় না থেকে 62 পল্লি চলে এসছো? মদন দাকে ছিনিয়ে নিয়ে এসেছি দিদি আমরা, কারণ ভেনাস ক্লাবের পুজো আছে সামনে, তাই মনে করিয়ে দিতে তো। বহুত চালু মদন মিত্র। এবার মদন মিত্র 2 মিনিট একটা গান শোনাবে। সে নাকি এখন আবার সিনেমা করছে? আমি কাল করছিলাম। কত টাকা পেয়েছো সিনেমা করে? না না, আমাদের কোনো টাকা পয়সা দেয়নি, তার বদলে ওই পার্ট দিয়েছে, একটু মৃত সৈনিকের পার্ট। আচ্ছা, বলছি কালকেও আমি ছিলাম, আমাদের কামারাটিতে কালকে 10,000 ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়েছে এই সাফল্য নামে, সেই জন্য আমি পৌঁছতে পারিনি। আজকে হাওড়াতেও যাত্রী সাথীতে ছিলাম। এই যাত্রী সাথী অ্যাপ বাংলার পরিবহনে কিন্তু বিপ্লব ঘটিয়ে দেবে এবং মানুষ এত খুশি হবে। আমি দীর্ঘদিন আমি ট্যাক্সি ইউনিয়ন করেছি, আমি বলছি যে এটা একটা বৈপ্লবিক চিন্তাধারা এবং ওপরে ভগবান আর মাটিতে মানুষ তোমার সঙ্গে আছে। আরে গানটা শোনাও তো দু লাইন। শান্তনু এটা একটা অ্যাড করে দিও যাত্রী অ্যাপটা। বলো। কালীঘাটে আছে কালী, তারা পিঠে তারা মা, দক্ষিণেশ্বরে ভবতারিণী, হরিশ্চাটা জিতে সারদা মা, জয় মা। কি বানালে তুমি! জয় মা! এবার তো তোমাকে সবাই গান গাইতে ডাকবে। তখন কিন্তু বিনা পয়সায় গিয়েও না, পয়সাটা যা পাবে সব 62 পল্লীকে দিয়ে দেবে, ঠিক আছে? ভালো থাকবে। থ্যাংক ইউ সো মাচ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।